তা আমি একটা যে ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে যেটা হচ্ছে যে একটা প্রপ ক্যান্টিলিভারের কী কী প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে, যে কোনো পরীক্ষাতে একটা প্রপ ক্যান্টিলিভারে কী কী প্রশ্ন আসতে পারে। দেখো, একটা প্রপ ক্যান্টিলিভারের জন্য, একটা প্রপ ক্যান্টিলিভার কাকে বলে, তা ধরো এটা একটা প্রপ ক্যান্টিলিভার, কিন্তু এটাও কিন্তু এখানে যদি এখানে আমি যদি রিয়াকশান আর ধরি, আর এখানে যদি আমি এটা রিয়াকশান না ধরে একটা পয়েন্ট লোড পি ধরি, তাহলে এটা কখন একটা প্রপ ক্যান্টিলিভার হবে? তা এখানে আরটার জন্য হবে না পিটার জন্য হবে? তা আমি বিভিন্ন রকমের আরেকটা আমি প্রপ ক্যান্টি, ধরো এখানে একটা পয়েন্ট লোড আছে দু একটা, আবার আরেকটাতে ধরতে পারি এরকম, সেটাতে আবার কিউ পরিমাণ লোড আছে, তা কোনটা প্রপ ক্যান্টিলিভার হবে? ধরো এখানে দুটো লোড আছে, তা প্রপ ক্যান্টিলিভারের নিয়ম হচ্ছে, মানে প্রপ ক্যান্টিলিভার তাকেই বলা হয়। হ্যাঁ, অবশ্যই এটাও একটা রিয়াকশান, এটাও একটা রিয়াকশান, এটাও একটা রিয়াকশান, তিনটে রিয়াকশানের ভ্যালু তিন রকমের। তা প্রপ ক্যান্টিলিভারের নিয়মটা কি? প্রপ ক্যান্টিলিভারের নিয়ম হলো যে এই লাস্ট এন্ডে কোনো রকম ডিফ্লেকশান থাকবে না। তার মানে আমরা যদি ধরি যে এই ধরো ওই প্রথমটার কথা ধরি, এই ইউডিএলের জন্য তো একটা ডিফ্লেকশান হবে, তা এই আর যে লোডটা, এই লোডটা তখনই প্রপ ক্যান্টিলিভার লোডের সমান হবে যখন এই আর লোডটা, এই মানে আর লোডের জন্য পয়েন্ট লোডের জন্য যে ডিফ্লেকশানটা, সেই ডিফ্লেকশানের ভ্যালু আর প্রপ ক্যান্টিলিভারের জন্য এই ইউডিএল হোক, যেখানে পয়েন্ট লোডের জন্য প্রপ ক্যান্টিলিভার অথবা ক্যান্টিলিভারের এন্ডে যে ডিফ্লেকশান ভ্যালু, সেটা যেন সমান হয়। তার মানে ইউডিএলের জন্য যদি আমি এটাকে ধরি ইউডিএল, তার মানে হচ্ছে আমি বলতে পারি ডব্লু এল টু দি পাওয়ার ফোর এইট ইআই, এটা হলো ফাইনাল ডিফ্লেকশান। এটা হচ্ছে ফাইনাল ডিফ্লেকশান। তা এটা কী হবে? এটা হবে আমার পয়েন্ট লোড আরের জন্য, এই পয়েন্ট লোড আরের জন্য যে ডিফ্লেকশানটা সেটা কত? পি এল কিউ বাই থ্রি ইআই, তাই তো? এই দুটো সমান হতেই হবে, অথবা এটাকে আমি আর ধরেছি, তো আমি আর ইআই আর এল টু দি পাওয়ার কিউ ধরি। তার মানে প্রপ ক্যান্টিলিভারের একটাই শর্ত, সেটা হচ্ছে যে দুটো ডিফ্লেকশান সমান হতে হবে। এবার সেটা তুমি আরও ধরতে পারো, সেটা এখানে পিও হতে পারে, সেটা কিউ হতে পারে, সেটা ব্যাপার না। শেষ শেষ পয়েন্টে প্রপ ক্যান্টিলিভারে ডিফ্লেকশান থাকলে হবে না। তার মানে এই না যে মিডিল পয়েন্টে কোথাও ডিফ্লেকশান, হ্যাঁ ডিফ্লেক্টেড শেপ এরকমই থাকবে, কিন্তু ডিফ্লেক্টেড শেপটা এরকম হবে, মানে শেষ পয়েন্টে কোনো রকম ডিফ্লেকশান থাকবে না। ওকে, তাহলে দেখো এটাকে আমি যদি সলভ করি, তাহলে ইউডিএলের জন্য রিয়াকশান ফোর্স কত আসছে একটু দেখি। ইউডিএলের জন্য রিয়াকশান ফোর্স আসছে থ্রি ডব্লু এল বাই এইট আসছে, ঠিক আছে? এটা তোমরা দেখেছো অনেক জায়গাতেই প্রশ্নটা আসে এরকম, যে যদি আমি এবারে ছবিটা আঁকি, এখানে যদি এখানে ছবিটা এবার আঁকি, এটা কেমন হতে পারে ছবিটা? তাহলে এটা যদি ইউডিএল থাকে, আমি যদি ইউডিএলের কথা ভাবি, তাহলে ইউডিএলের যদি এটা আর হয় প্রপ ক্যান্টিলিভারের রিয়াকশান ফোর্স, তাহলে আর এর ভ্যালু কত হচ্ছে? আর এর ভ্যালু হচ্ছে থ্রি ডব্লু এল বাই এইট। এটা মনে রাখবে, এটা পরীক্ষায় বেশ আসে এই প্রশ্নটা, আর এর ভ্যালু হচ্ছে থ্রি ডব্লু এল বাই এইট হয়। আর প্রপ ক্যান্টিলিভারের আরও অনেক প্রশ্ন আসে, সেগুলো আমি আরও পরে টাইম পেলে আরও তোমাদের এখানে